সো হ্যালো फ्रेंड्स আজকে ভিডিও টপিক হলো ফেসবুক এর পোস্ট আপনারা কিভাবে পিন করবেন ঠিক এই রকম অনেকদিন আগে ধরুন আপনি কোনো ফেসবুকে পোস্ট করেছেন এবং সেই পোস্টটা আপনি চাইছেন একদম ফেসবুক প্রোফাইলের টপে রাখতে যে কেউ আপনার ফেসবুক প্রোফাইলে যখন কেউ ভিজিট করবে তখন সেই পোস্টটা সবার আগে সে দেখতে পারবে ঠিক এই রকম এই পোস্টটা অনেকদিন আগে আপলোড করা হয়েছিল তারপরেও অনেক ফটো পোস্ট করা হয়েছে কিন্তু এই পোস্টটা পিন করা হয়েছে বলে একদম সবার প্রথমে শো হচ্ছে সো আপনি যদি আপনার ফেসবুকের কোনো পোস্ট পিন করতে চান সো এই ভিডিওটিকে ফার্স্ট থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবেন সো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি সো ফেসবুকের পোস্ট পিন করার জন্য নর্মালি ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে ফেসবুক প্রোফাইলে চলে আসবেন ফেসবুক প্রোফাইলে চলে আসার পরে আপনি যেই পোস্টটা পিন করতে চাইছেন সেই পোস্টটাকে খুঁজে নেবেন সেই পোস্টটা যদি অনেক পুরনো হয়ে থাকে ধরুন আপনি ছ মাস আগে একটি পোস্ট করেছিলেন একটি ফটো সেই ফটোটিকে খুঁজে নেবেন স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং প্রতিটা ফটোর ডেট ওয়াইজ দেখিয়ে দিচ্ছে কত তারিখে আপনি আপলোড করেছেন যদি ছ মাস পুরনো হয় আপনাকে অনেকটা স্ক্রল করে নিচের দিকে আসতে হবে সো যেই পোস্টটা আপনি পিন করতে চাইছেন সেই পোস্টটাতে আসবেন সো আমি এই ফটোটি পিন করব মার্চের 11 তারিখে আমি আপলোড করেছিলাম ফেসবুকের মধ্যে তারপরে আরও অন্যান্য ফটো আমি আপলোড করে দিয়েছি যে কারণে ওই ফটোটি একদম নিচের দিকে চলে এসেছে সো আমি চাইছি একদম টপে থাকবে ওই ফটোটি যে আমার ফেসবুক প্রোফাইলে ভিজিট করবে সে প্রথমে ওইটাই দেখবে এই পোস্টটাকে পিন করব থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে পিন পোস্ট লেখা আছে ওপরে পিন পোস্ট লেখাটিতে ক্লিক করে দেবেন পিন পোস্ট লেখাটিতে ক্লিক করার পরে এই পেজটি একটু রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ করে নেওয়ার পরে ফার্স্টেই দেখতে পারবেন ওই পোস্টটা পিন হয়েছে কি সো দেখতে পাচ্ছেন এই পোস্টটা একদম ফার্স্টে চলে এসেছে এরপরে আপনি যত ফটোই আপলোড করুন না কেন আপনার ফেসবুকের মধ্যে এই পোস্টটা এখানেই থাকবে একদম টপে যে কেউ আপনার ফেসবুক প্রোফাইলে যখনই ভিজিট করবে সে স্ক্রল করে নিচের দিকে আসবে এবং ফার্স্টেই এই পোস্টটা দেখতে পারবে যেটা পিনড হয়ে থাকবে সো এইরকমভাবে আপনিও আপনার ফেসবুকের পোস্ট পিন করে একদম টপে রাখতে পারবেন সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন এইরকমই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য সো দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে